গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজেন ক্রিয়েশন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গাইজ আমার আগের ভিডিওটার মধ্যে তোমাদের রিয়াকশন খুব ভালো পেয়েছি, আমার হোম ট্যুরের ভিডিও যেখানে আমরা আসামে থাকি, যেখানে আসামের আমাদের কোয়ার্টারটার যে হোম ট্যুর বানিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের রেসপন্স খুব ভালো পেয়েছি বলে আমি ভাবলাম যে আমাদের যে একটা ছোট্ট গার্ডেন আছে ওখানে যেটা আমরা নিজের হাতে বানিয়েছি, বাবা গেছিলো যখন তখন খুব হেল্প করেছে, বাবাই পুরো বেড়াটারা সব বানিয়ে দিয়েছিলো কারণ আমরা তখন নতুন নতুন সেখানে কাউকে চিনতাম না, জানতাম না, তো বাবা বাসেনে নিজে হাতে বানিয়েছিল আর উজান আর বাবা মিলে পুরো জমিটাকে মানে খুব সুন্দর করে মানে চাষ করার মতন বানিয়েছিল কারণ ওখানে একটা ডাস্টবিনের মতন ছিল, পুরো জমিটা খুব নোংরা ছিল, তো সেটাকে আমরা কীভাবে এত সুন্দর করে রেডি করলাম। তো প্রথম আমরা অনেকগুলো ছোটো ছোটো ক্লিপ আছে কারণ আগে তো আমি ব্লগিং করতাম না যখন আমি প্রথম প্রথম আসামে গিয়েছিলাম, তো যদি যা করতাম সেভাবে যদি মনে থাকতো তাহলে আমি ক্লিপটা নিয়ে রাখতাম যে প্রথমে কী ধরনের নোংরা ছিল জায়গাটা, মানে যেখানে সব ডাস্টবিনের নোংরা ফেলা হয় সেরকম একটা পাহাড়ের মতন জমে গেছিলো, সেটা আমরা পরিষ্কার করেছি অ্যান্ড যাকে দিয়ে পরিষ্কার করেছি সে জাস্ট অল্প পরিষ্কার করে দিয়েছে, ওপরে শুধু নোংরাগুলো সরিয়ে দিয়েছে, নিচের জমিটার মধ্যে যে নোংরা ছিল সেগুলো আর করেনি, তো সেগুলো আমাদের পরে আমরা নিজেরাই করেছিলাম, সেই লোকটা করতেও চাচ্ছিলো না, তো আমরা নিজেরাই করে টোরে সব পরিষ্কার করে সুন্দর করে আমরা বেড়াটারা বানিয়ে কীভাবে কীভাবে জমিটা ক্রিয়েট করলাম অ্যান্ড জমিটাকে কী সুন্দর করে আমরা বাগানে রূপান্তরিত করলাম সেটা দেখাবো। আর সেখানে কিন্তু উজান কোনো রকমের সার ব্যবহার করে না, কিন্তু ও অনেক রকমের সবজি ফল এগুলো মানে লাগায়। তো প্রথমের ক্লিপটা আছে আমাদের যখন জমিটা শুরু করেছিলাম, মানে যখন জমিটা আমরা রেডি করছিলাম বাগান বানানোর জন্য, তখন তো তখন আমি ব্লগিং করতাম না বলে ছোটো ছোটো ক্লিপস আছে, আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি আশেপাশে বাগানটা কেমন। তো জমিটা পরিষ্কার করেছে বাবা রুজান মিলে, আমি তো অত নোংরার মধ্যে অত আমি হাতে হাতে করে দিয়েছি বাট অতটাও করিনি, পুরো বেড়াটা বাবা বানিয়েছে নিজের হাতে, বাঁশ এনে নিজে কেটে যেভাবে বানাতে হয়। আর এটা বানিয়েছিলাম আমি, আমার আইডিয়া ছিল কিন্তু এটা এত বড় হয়ে গেছিলো যে বৃষ্টিতে ছয় সাত মাস টিকেছিল, বৃষ্টিতে পুরো নষ্ট হয়ে গেছিলো, সিমেন্ট দিয়ে আর কাপড় দিয়ে বানিয়েছিলাম এটা। তো এটা ঘরের রুমে রাখার জন্য বানিয়েছিলাম বাট এটা মধ্যে সবার লাস্ট আমরা বাগানেই সেট করি, আর বাগানের ভেতরে আমি একটা সুন্দর গাছও লাগিয়েছিলাম কিন্তু এটা পরে নষ্ট হয়ে গেছিলো, তো এটা আমার আইডিয়া ছিল। আর এখানে বাবার আইডিয়া ছিল যে মাছের কার্টুনের মধ্যে গাছ লাগানোর, তো মাছের কার্টুন আমরা প্রথম দিন এতগুলো পেয়েছিলাম আর তারপরে আস্তে আস্তে চার সাইড দিয়ে আমরা বর্ডার করে দিয়েছি, এটা পরে দেখতে পাবে। বাগান তৈরি করে আমরা নার্সারি থেকে অনেক রকমের ফুল আর সবজির গাছ নিয়ে এনেছিলাম, তো দেখো আমাদের বাগানে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, অনেক ফুল হয়ে গেছে। আর আমার ফেভারিট ছিল শাক, সেই শাকও উজান লাগিয়েছিল, অনেক রকমের শাকই লাগিয়েছিল, যেন অনেক খাটনি করে এই বাগানটা আদর করে বানিয়েছে, জন্য এত ফসল হয়েছে আমাদের। বেগুন, বেগুন তো এনেছি, এখন তুলতে হবে না, এখন তুলতে হবে না, বেগুন আনছি নাও, ওই গাছটা উঠাও না তাহলে দেখা যাবে, আড়াল খুব বানাই বা হাতে লাগানো টমেটোর খাওয়ার মজাই আলাদা। ভারে ভেঙে গেছে, সবাইকে দুই চারটা করে দিবো, হ্যাঁ ওই যে ওইদিকে যেগুলো বেশি পাকা না ওগুলো উঠাই নাও, এটা সব পাকা। বাবা লাগাইতে গেছিল না টমেটো গাছগুলো, তো তুমি লাগাইছিলে, এইগুলো তো বাবা লাগাইছিল না, লঙ্কা হয়েছে গো কালো কালারের লঙ্কা, উজান ওই 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 ফাঁকা জায়গায় যাও তাহলে ঠিক আসবে, এদিক দিয়ে ঘুরে ওই সাইডে চলে যাও তো, ওই যে দেখো ওই দেখো ওইখানে দেখো ওই ছোটগুলো, তুমি ছোটগুলো অন্য দিন, ছোটগুলো আলাদা টেস্ট, আলাদা তোমার রেসিপি, আচ্ছা এদিকে আসো রান্নার সিস্টেম আলাদা, দেখো টমেটোগুলো, হ্যাঁ এই ভিডিওটার মধ্যে তুমিও চলে আসছো, একটু দেখাও টমেটোগুলো হাত দিয়ে, আর একটু পিছু করে হাসো, ও বাও এবার আমি তুলবো, এইগুলো কি মুজান লাল, হ্যাঁ লাল যত আছে দাম নেই,
আমরা চলে এসেছি নিচে, আজকে বানাবো আজকে আমাদের জমির একটা ভিডিও, কারণ আজকে চলে যাচ্ছি, আজকে বাগানটা দেখাবো কেমন কি আছে। আচ্ছা, এই বছর উজান করেছে সেগুলো কেমন হয়েছে। হ্যালো গাইজ, উজান এখন ওর সাধের বাগানটা দেখা দেবো, না আমারও তো বাগানটা যখন প্রথম বানিয়েছিলাম তখন বেড়া টেড়াগুলো বাবা লাগিয়ে দিয়ে গেছিলো অনেক সুন্দর করে বানিয়ে, তারপরে সবাই যার দরকার হয় লাঠি টি সব খুলে ফেলে। এদিকে অনেকে আছে এরা খেলে, আজকে খেলছে না। উজান জমিতে অনেক টাইম দেয়, অনেক মেহনত করে শাকসবজি লাগায়। আচ্ছা শুরু করা যাক, এই বছর কী কী লাগানো হয়েছে বাগানে একটু দেখাও। এখানে আমি একটা টব বানিয়েছিলাম, সেটা আর এখন নেই। আচ্ছা কোথা থেকে শুরু করবা, দেখাবা কি ফার্স্টে? আমি তো চিনি না নাম। আচ্ছা এই যে পালং শাক, এই যে ধনিয়া পাতা, এই যে পালং শাক, এই যে ধনিয়া পাতা, এখানে একটা সর্ষা ফুল ফুটেছে, এই মাঝখানে মাঝখানে লাল শাক, না লাল শাক ওই সাইডেও লাল শাক আছে, ওই সাইড হচ্ছে টমেটো গাছ, এটা হচ্ছে একটা লেবু গাছ, এটা লেবু গাছ মনে হচ্ছে, এটা কি গাছ? এটা লঙ্কা গাছ। এগুলো সবগুলো টমেটো গাছ তো? যে এখানে কি কি লাগাইছো? হ্যাঁ ঠিক আছে, দুই রকমের কেন? দুই রকম মানে আশেপাশে বলে লাই শাক, আমরা বলি রাই শাক। এটা কি? এটা আদা গাছ। এটা টমেটো গাছ। আর কিছু আছে এদিকে? এখানে ডেকোরেশনের গাছ, এটা আছে পুদিনা শাক আছে, আর এই চারপাশে ভেন্ডি গাছ আছে, মাঝখানে কিছু নেই, এই ছিল আমাদের বাগান। আমাদের বাগানের চার সাইডটা ওই যে প্রথম প্রথমে আমরা মাছের কার্টুন দিয়ে ওর ভেতরে জিনিসপত্র অনেক লাগিয়েছিলাম, অ্যান্ড আরও কভার করার কথা ছিল পুরোটা এই সাইড ওই সাইড, তো পরে আর মাছের কার্টুন আনা হয়নি আর দেওয়াও হয়নি। আর ওইদিকে দিলে কী হয়, যখন আমরা থাকি না তখন বাচ্চা কাচ্চারা গাছ টাছগুলো অনেক নষ্ট করে দেয়, তো এই জন্য এবার ভেতরে ভেতরে বেশি করে লাগিয়েছি, আর বাইরে থেকে একটু কম দিয়েছি। বাইরের বেড়া দিয়ে হাত ঢুকিয়ে অনেক সময় মানে বেড়ার ফাঁকাগুলো বড় বড় হয়ে যাওয়ায় মুরগি টুরগিও ঢুকে যায়, অসুবিধা হয়, তো এবার বাইরের দিকে খুব কম দেওয়া হয়েছে, ভিতরের দিকে দেওয়া হয়েছে বেশি। কল যে দিত সেই জলটা ওইখানে একটা কল আছে, ওই কলের থেকে টেনে আনতো, আর এখন উজান পাইপ নিয়ে গিয়েছে ওপর থেকে, পাইপে করে জল দেয়, আজকে জল দিয়েছে একদম সুন্দর। জল এখন আর নেই না, শেষ। গাইজ এই ছিল আমাদের বাগানের ভিডিও, কেমন লাগলো আমাদের বাগানটা অবশ্যই জানিও, সবাই লাইক কমেন্ট করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।